টিউশনের পক্ষ থেকে সবাইকে নমস্কার। এখন যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে একাদশ শ্রেণীর নবম অধ্যায়। অধ্যায়টি হলো অর্থ ব্যাংক ব্যবস্থা। এখানে প্রথমে আসি অর্থ কি, অর্থের সংজ্ঞা আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি যে সর্বজনীন গ্রহণযোগ্যতা এবং বিনিময়ের মাধ্যম, এই দুটো যদি থাকে তাকে আমরা অর্থ বলবো। অর্থাৎ অর্থের সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে, সবার কাছে তার সমানভাবে গ্রহণযোগ্যতা আছে এবং বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করবে তাকে আমরা অর্থ বলবো। অর্থের কাজ মূলত চারটি, এই নিয়ে একটা ইংরেজি শ্লোক রয়েছে। শ্লোকটি হলো, মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফোর, এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর, এ স্টোর। অর্থাৎ অর্থের যে চারটি কাজ, এই চারটি কাজ হলো, এখানে এ স্টোর হচ্ছে, চারটি কাজ হলো বিনিময়ের মাধ্যম, মূল্য পরিমাপের মানদণ্ড, ঋণ পরিশোধের মাপকাঠি এবং সঞ্চয়ের ভাণ্ডার। এই চারটি কাজ অর্থে রয়েছে। অর্থের যোগান আমরা বলতে কি বুঝি, একটা নির্দিষ্ট সময়ে একটা দেশে যে পরিমাণ অর্থ থাকে সেটাই হলো অর্থের যোগান, মানি সাপ্লাই। এর চারটি উপাদান রয়েছে। রিজার্ভ ব্যাংক 1978 সালে এই চারটি উপাদান দিয়ে অর্থের যোগানকে পরিমাপ করার চেষ্টা করেন। M1, M2, M3 এবং M4। M1 হলো সংকীর্ণ অর্থ, M3 হলো ব্যাপক অর্থ। এখানে M1 বলতে বোঝানো হচ্ছে জনসাধারণ নিকট কাগজে নোট, ধাতব মুদ্রা, চাহিদা আমানত এবং রিজার্ভ ব্যাংকের নিকট অন্যান্য আমানত, এগুলি হলো M1। M2 হচ্ছে M1 প্লাস ডাকঘরে সঞ্চয় আমানত। M3 হলো M1 প্লাস ব্যাংকের হাতে মেয়াদী আমানত, যাকে আমরা টার্ম ডিপোজিট বলে থাকি। আর M4 হলো M3 প্লাস ডাকঘরের মোট আমানত। তাহলে M1, M2, M3, M4 কোন কোন উপাদানগুলো নিয়ে গঠিত সেটা আমরা এখানে দেখালাম। আবার বলছি, M1কে বলা হচ্ছে সংকীর্ণ অর্থ এবং M3কে বলা হচ্ছে ব্যাপক অর্থ। এরপরের বিষয়টি রয়েছে যে ব্যাংক কাকে বলবো, না যে জনসাধারণের অর্থ অত্যন্ত বিশ্বস্ততার সহিত জমা রাখে এবং জনসাধারণ চাইলে ফেরত দিতে বাধ্য থাকে তাকে বলা হবে ব্যাংক। এই ব্যাংক মূলত দুরকমের হয়, একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আরেকটি হলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলি কী কী, আমাদের দেশে RBI রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াই হলো কেন্দ্রীয় ব্যাংক। এর প্রধান কাজ হলো নোট প্রচলন করা, ঋণ নিয়ন্ত্রণ করে, বিনিময় হার নিয়ন্ত্রণ করে, দামের স্থিতিশীলতা বজায় রাখে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে, সেটি হলো কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সকল ব্যাংকের অভিভাবক হিসাবে কাজ করে। আরেকটি রয়েছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হলো ঋণ সৃষ্টি করা, বিনিয়োগে সাহায্য করা এবং সঞ্চিত অর্থ জনসাধারণের কাছে থেকে জমা রাখা। এখানে আমাদের দেশে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক হলো SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। টোকেন মানি, যে অর্থে লিখিত মূল্য যদি অন্তর্নিহিত মূল্য অপেক্ষা বেশি হয় তাকে বলে টোকেন অর্থ, টোকেন মানি। 2000 টাকা, 5000 টাকার নোট, এগুলি সবই টোকেন মানি। অর্থাৎ যে লিখিত মূল্যটা, নোটটার উপরে লিখিত মূল্য অনেক বেশি থাকে এবং নোটটার যে অন্তর্নিহিত মূল্য সেটা কম থাকে। আর অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো ব্যাংকের মতো কাজ করে না তাকে বলা হচ্ছে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকের যে কাজ করার ক্ষমতা তাদের মধ্যে সেটা থাকে না, কিন্তু বাকি কাজগুলো তারা করতে পারে, সেটা হচ্ছে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, LICI এবং UTI। তাহলে আমরা অর্থ এবং ব্যাংক নিয়ে এখানে আলোচনা করলাম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থের সংজ্ঞা, অর্থের কাজ এবং অর্থের যোগানের যে চারটি উপাদান M1, M2, M3, M4, এই সম্পর্কে ধারণা নেওয়া এবং কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে তাদের কাজের ভিত্তিতে পার্থক্য করা। নমস্কার।